সর্ষের তেল আর সয়াবিন তেল একসাথে দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিলাম, অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, একটা মিষ্টি আচার বানাবো। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, অল্প মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমগুলো অনেকক্ষণ ভিজে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো একটু ভালো করে কষাই নেব এখন। একটু ভালো করে কষালে হাফ সিদ্ধ হয়ে যাবে। অল্প আছে, একটু ভালো করে কষিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর হাফ সিদ্ধ হয়ে গেছে আমগুলো। আমি এক কাপ চিনি দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি আচার চিনি একটু বেশি লাগবে, আমি প্রায় দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম টোটাল। চিনিটা আস্তে করে গলে গেলে এই চিনির পানিটাতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আমটা সুন্দর একটা হালকা একটা কালার আসবে। আমি হলুদ দিয়ে নেব, এটা খুবই সুন্দর একটা কালার আসবে। আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে, আমের কালারটা আরও চেঞ্জ হবে। আমটা একদম নরম হয়ে আসছে, শিরাতে আমটা একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে। এভাবে আর কিছুক্ষণ রাখবো। আমি এখন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা শুকনো মরিচ, জিরা আর পাঁচফোড়নের ফাঁকি, এটাতে খুবই সুন্দর একটা শুকরানি। আমরা সম্পূর্ণ ফ্লেভারটা চেঞ্জ করে দেব। এভাবে ঠিক এভাবে আর কিছুক্ষণ রাখার পরে আমটা একদম অলমোস্ট ডান হয়ে যায়।